সামাজিক মাধ্যমে বিজেপি বিধায়ক অসীম সরকারের আক্রমণের পাল্টা দিলেন বিধায়ক বিশ্বজিৎ দাস। পাগল বলে আক্রমণ, ঘটনায় রাজনৈতিক চাঞ্চল্য। সামাজিক মাধ্যমে বিজেপি বিধায়ক অসীম সরকার রাজনৈতিকভাবে তীব্র আক্রমণ শানিয়েছিলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেই আক্রমণের পাল্টা দিলেন বিশ্বজিৎ দাস। রাজনৈতিকভাবে আক্রমণ করার পাশাপাশি অসীম সরকারকে পাগল বলে উল্লেখ করেন বাগদার বিধায়ক তথা তৃণমূলের বনগাঁ জেলার সভাপতি। সম্প্রতি হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার সামাজিক মাধ্যমে বিশ্বজিৎ দাসকে আক্রমণ করে যে কথা বলেছিলেন তা ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে বিজেপি বিধায়ককে বলতে শোনা গেছে, ওই বিশ্বজিৎ দাস যেখানেই যেত আমার কাছে শুনে যেত, গুরু আজকে রাসে যাচ্ছি, রাসটা কি? গুরু দোল পূর্ণিমায় যাচ্ছি উদ্বোধন করতে, এটা কি? আমি বলে দিতাম দোল কাকে বলে, রাস কাকে বলে, দুর্গাপূজা কাকে বলে, আমি বলে বলে দিতাম সব। আর সে আমার অ্যানালাইসিস করছে পথ সবাই দাঁড়িয়ে, যে পদ্ম ফুলের চিহ্নে ভোটে জয়লাভ করে বেইমানি করতে পারে কোনো ইস্যু নেই তার, একটা ইস্যু দেখাক যে ইস্যুর জন্য আমি দলটা ছাড়লাম। আর বাপের বেটা যদি হয় তাহলে ও যেন লিখে দেয় মাননীয় স্পিকারের কাছে আমি দলত্যাগ করেছি। এদিন অসীম সরকারের এই বক্তব্যের পাল্টা দিয়েছেন বিশ্বজিৎ দাস। তিনি বলেন অসীম সরকারের বাড়ির সকলকে শিল্পী ভাতা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি আরো বলেন পাগলে কিনা বলে। বিধানসভায় তার পদত্যাগ প্রসঙ্গে বিশ্বজিৎ দাস বলেন উনি কি রাজ্য নেতা, ওনাকে কে মানে? ওকে আমি বিধায়ক হিসাবে বুঝি না, কারণ হচ্ছে যে ওর যা কথাবার্তা ভাষা জ্ঞান, একজন বিধায়ক হিসাবে অন্য বিধায়কদের লজ্জা হওয়া উচিত, আমরা লজ্জা পাই। অতএব ওর কথাবার্তা এবং একটা ভিডিও ভাইরাল দেখলাম যে মুখে হরিনাম করছে, সেই মুখে এত অসভ্য ভাষা উচ্চারণ করছে, এর থেকে আমার মনে হয় যে নরকের কীটের সঙ্গে তুলনা করা উচিত। স্বাভাবিক কারণে একটা মানুষ এত নোংরা হতে পারে এটা আমার কখন জানা ছিল না। আমার কাছে আসতো ওই ওর বাড়ির খবর নিলে দেখবেন সবাই শিল্প মুখ্যমন্ত্রী দেওয়া শিল্পী ভাতা নেয়, লোভী মানুষ, বাড়ির কাউকে বাদ দেননি। আর সেই সময় প্রথম দিকে ছিল, অত ইনকোয়ারি করারও সময় ছিল না, যাক সেই সময় নিয়েছে, একটা লোভী মানুষ। অতএব লোভের উপরে দাঁড়িয়ে আরও যা খুশি তাই করতে পারেন, তারা চেষ্টা করে সবসময় আত্মসাত করবার, নিজেকে বড় করে দেখাবার জন্যে। আমার কাছ থেকে ওনার অনেক কিছু শিখতে হবে রাজনীতিটা। অতএব উনি পাগলে কিনা বলে, একটা পাগল হিসেবে পরিচিত লাভ করছে আস্তে আস্তে। এদিন বিশ্বজিৎ দাসের এই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন অসীম সরকার। তিনি বলেন আমি কোনো কটূক্তি করিনি, যা সত্যি তাই বলেছি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত নিজের পুরনো মন্তব্যেই অনর রইলেন বিজেপির বিধায়ক। এরা হচ্ছে বেইমান, বিজেপি থেকে ভোটে জিতেছে, দল পরিবর্তন করে না এমন নয়, রাজনীতিতে শেষ কথা হয় না, কিন্তু বিশেষ কোনো ইস্যু থাকবে তার দল পরিবর্তন করার, যে আমি এই ইস্যু নিয়ে আমি এই দল ছাড়ছি। উনি দল ছেড়ে তৃণমূলে গেলেন, আমি এটাও বলেছি যদি উনি তৃণমূলে গেছেন তাহলে মাননীয় স্পিকার কেন বলছেন উনি বিজেপিতে আছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।